নিউজউইক 70 নিবেদিত সংসদ। সংসদ থেকে আজকে দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আদিবাসীদের নিয়ে, কেমন আছে আদিবাসীরা। আপনারা সবাই জানেন যে লকডাউন 26 মার্চ লকডাউন শুরু হলো, এবং তারপর থেকে লকডাউন উঠানোর পর থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এরিয়া লকডাউনের আন্ডারে আছে, এবং এমনিতেও আদিবাসী পরিবারগুলো সুবিধা বঞ্চিত। তারা বর্তমানের সমাজের যে মূল স্রোত, সেই স্রোত থেকে অনেক দূরে আছে। সেখান থেকে বর্তমানে কেমন আছে আদিবাসীরা, কিভাবে চলছে তাদের দিন, কিভাবে তারা তাদের দিনাতিপাত করছে, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব নিউজ ডেস্ক 71-এর আজকের সংসদ। আজকের সংসদকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা। চঞ্চনা দিকে আজকের নিউজ ডেস্ক 71-এর সংসদকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। স্বাগত দিদি। কেমন আছেন দিদি? এই তো ভালো আছে। অনেকদিন পরে দিদিকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হলেও আমি একসাথে পেলাম, এবং দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল দিদির সাথে। এবং দিদি, আমরা সব হ্যাঁ মিলিয়ে একদম আলোচনায় চলে যাই যে লকডাউনের আচ্ছা পর আচ্ছা থেকেই আদিবাসী যে কমিউনিটি, তারা কিন্তু বিশেষ করে পাহাড়ি আদিবাসী যারা আছে, তারা সামগ্রিকভাবে একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা যাচ্ছে, এবং বর্তমানে আদিবাসীদের এই করোনাকালে আদিবাসীদের বর্তমান পরিস্থিতিটা যদি শেয়ার করি। ধন্যবাদ তুষার ভাইকে এই ধরনের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, আর আমার সাথে আমাকে এখানে ডাকার জন্য, কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা কিন্তু অন্যরকম, এটা যুগ যুগ ধরেই চলে আসছে, আগেও আগেও ছিল, এখনোই সে অবস্থা। সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তিনটি বিষয় এখন হচ্ছে লক্ষণীয়। একটা হচ্ছে ভূমি দখল চলছে করোনা নামে, আর দুটো হচ্ছে নিরীহ যুগ্মদের উপর, আমরা যুগ্মই বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদেরকে, পার্বত্য চট্টগ্রামের লোকদের যে নিপীড়ন অত্যাচার অব্যাহত আছে। আর তৃতীয় হচ্ছে যে ধর্মান্তরিত ইসলামীকরণ, হয়তো দেখতে পেয়েছো যে ওখানে অনেক নিউজ মানুষ শেয়ার করেছে যে যারা একদম সহজ সরল আদিবাসী যুম্ম, তাদেরকে ম্র এবং ত্রিপুরা জনগোষ্ঠীকে লেখাপড়ার প্রলোভন দেখিয়ে ঢাকা শহরে, আর একজন পুলিশও বলছিলেন তারা নাকি উদ্ধার করেছে, ঢাকা শহরে আনা হচ্ছে, আর ওখানেও করা হচ্ছে। ওখানে হচ্ছে এটা আগে থেকে চলমান ছিল, এখনো আছে, এখন বেশি বেড়ে গেছে। এটা যে এখন শুরু হয়েছে তা না, এটা আগে থেকে শুরু হয়েছে। এখানে আদিবাসী ইসলামপুর এরকম মানে অনেকগুলো জায়গা, এটা বান্দরবনে, আর হচ্ছে হ্যাঁ লকডাউনের সময় আদিবাসীদের যে যে যার উপর নির্ভর, সেটা অর্থনৈতিক যে মেরুদণ্ড, অনেক বেশিরভাগই আদিবাসীরা হচ্ছে কৃষিজীবী। পার্বত্য চট্টগ্রামে অনেকে জুম চাষ করে, অনেকে আদা, হলুদ, আনারস, কাঁঠাল, বিভিন্ন ধরনের ফল চাষ করে। এটা হচ্ছে ফলের মৌসুম, যেখানে হচ্ছে তারা ফল, আনারস বা অন্যান্য ফল বিক্রি করে তাদের ফ্যামিলি জীবনযাপন করে, তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটাই এখানে। এই জন্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যেহেতু করোনার, তারা হচ্ছে অর্থনৈতিকভাবে অনেক অসচ্ছল হয়ে গেছে, অনেক রিমোট জায়গা আছে, যারা বাজারে আসতে পারতেছে না, বাজার থেকে অনেক দূরে, বা কোনো কিছু বিক্রি করতে পারতেছে না, কাজ বাজু বন্ধ, তারা হচ্ছে অনাহারে, অনেক আছে অনাহারে, অর্ধাহারে, যারা বিভিন্ন সোর্স থেকে তারা কিছু কিছু সহযোগিতা পাচ্ছে, কিন্তু এটা তো যে 25 কেজি চাল তো তারা আর 1 মাস খেতে পারবে না ফ্যামিলিতে, যদি তারা 10 জন হয় বা 5 জন হয় সেটা। এই জন্য অনেক কষ্টেই তাদের দিনাতিপাত করতে হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামে আরেকটা বিষয় হচ্ছে
যে চিকিৎসার যে সরঞ্জাম অভাব, তা এক হচ্ছে যে ইকুইপমেন্ট যেটা হচ্ছে, তারপরে টেস্ট করার যে যন্ত্র, আমাদের পার্বত্য চট্টগ্রামে 3 পার্বত্য জেলা থেকে যদি কোনো করোনা রুগী টেস্ট করা হয় তাহলে তাকে চিটিংয়ে পাঠাইতে হয়, চিটিংয়ে লাগে, এটার রেজাল্ট পেতেও 1 সপ্তাহ লাগে। সেখানে ইকুইপমেন্ট আর ভেন্টিলেটার তো দূরের কথা, সেখানে হচ্ছে করোনা টেস্ট করার মেশিন পর্যন্ত এখনো ওখানে নাই। আর হচ্ছে বিশেষ করে ওখানে যারা গর্ভবতী মহিলা, যাদেরকে হচ্ছে গ্রাম থেকে শহরে আনা হয়, তাদের তাদের অনেক ভোগান্তি হচ্ছে। একজন হয়তো দেখতে পেয়েছ যে নিউজে দিয়েছিল, গ্রাম থেকে শহরে সদরের হাসপাতালে আনা হচ্ছে, আনার সময় তাকে 2 ঘন্টা যাবৎ জেরা করা হয়েছে একটা জায়গায়, শুভলং বাজার নামে ওই জায়গায়। ওখানে সে একদম সিরিয়াস রুগী ছিল, মানে ডেলিভারি রুগী, কিন্তু তার দুর্ভাগ্য বিষয় সে হসপিটালে পৌঁছার আগেই হচ্ছে মারা গেছে। কারণ হচ্ছে ওই 2 ঘন্টা ওখানে ব্যয় হয়েছিল, ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেত তারা হয়তো বা সে বেঁচে যেত। দুজনে মাও মারা গেছে, বাচ্চাটাও, যেহেতু মা মারা গেছে সে তার বাচ্চাটা তো বাঁচার কথা না। এগুলো আরেকটা, হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে, অমানবিক একটা ঘটনা শুনলাম এবং আমি সোশ্যাল মিডিয়া এবং নিউজেও বিষয়গুলো এসেছে। জি দিদি কন্টিনিউ কর। সেটাই, এটা একটা মানে মানবাধিকার লঙ্ঘন আর কি। একজন মানুষের যে তার মৌলিক এবং মানবাধিকার যে একটা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তারপরে হচ্ছে তার নিরাপত্তা, এগুলো যদি তার তার জীবন যাপন ভালো হবে এটা হচ্ছে স্বাভাবিক। এই ক্ষেত্রে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু শুভাকাঙ্ক্ষী সংগঠন আসলে এগিয়ে আসা উচিত, যে এগুলো যারা হচ্ছে গ্রামে সংগতে আসেন। আমি অনেকগুলো রিলিজ পেয়েছি যেখানে হচ্ছে যারা ডিজেবল প্রতিবন্ধী তারা আসলে তারা আরো বেশি অসহায়, নারী তো অবশ্যই, নারী অসহায়, প্রতিবন্ধী, তারপরে হচ্ছে গরিব ফ্যামিলি, একটা ফ্যামিলিকে ইয়েতে দিয়েছিল, নিউজে দিয়েছিল, ওই ফ্যামিলি আসলে খুবই গরিব ফ্যামিলি, যেখানে যমজ বাচ্চা, 2 বাচ্চা লালন পালন করার তারা আরো আগে আছে। আর এই করোনা কালে তারা আসলে কাজ করতে পারতেছে না, যারা বিশেষ করে যারা হচ্ছে ডেলি লেবার করে, অনেকে জীবন যাপন করে, তাদের জন্য তো আরো বেশি। আর যারা কৃষক তাদের উপরও এটা এই করোনা মহামারীটা তাদের উপরও পড়তেছে। যা আমি বলছি, বাজারে যে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা, এবং অনেক সময় বিক্রি হচ্ছে না, যদি এখানে লকডাউন হয় তারপরে কোনো কিছু চলাচল নাই থাকে তাহলে মানুষ কি করে এগুলো নিয়ে আসবে বাজারে, এটা হচ্ছে বড় বিষয়। এটা আসলে আপনার আপনার আলোচনার সাথে আপনার কথার সাথেই যুক্ত রেখে আমি বলতে চাই, তাহলে এই যে লকডাউন পরবর্তী সময়ে বিশেষ করে দিনমজুর যারা আছে, যারা জুম্ম চাষি আছে, তাদেরকে তাদের যে অর্থনৈতিক ভাবে যে একটা ধসের সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি সংস্থাগুলোর ত্রাণ কি সঠিকভাবে পৌঁছাইছে কিনা আপনার এলাকাগুলোতে, সেখানে ঠিক মতো ত্রাণ তৎপরতা হচ্ছে কিনা সরকারি কিংবা বেসরকারি? আমার ব্যক্তিগতভাবে ওরকম অল্প কিছু জানা আছে, যেখানে দেওয়া হয়েছে মনে হয় 2 থেকে 2,500, যে রকেতে রকেতে টাকা দেওয়া হয়েছে এককালীন, এটা এক এক সময়, কিন্তু এটা আসলে অনেকে ওই প্রসেসটা জানে না যে কিভাবে ওই টাকাগুলো তুলতে হবে। কারণ হচ্ছে গ্রামের মানুষ আর ওখানে তো ব্যাংক নাই, তারা রকেট কি করে বুঝবে, তারা এখন তারা বিকাশ চিনে, রকেট কিন্তু অনেকে চিনে না, আর কিভাবে যে টাকাগুলো বের করবে এটা এটাই শুনেছি। কিন্তু তারপরে বান্দরবনে দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর হচ্ছে মনে হয় কিছু অ্যারেঞ্জ করেছিল, যেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে পেপারে যখন আসছিল তখন তাই দিয়েছি। আর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অনেক তরুণ তারা এগিয়ে আসছে গানের মাধ্যমে, তারপরে হচ্ছে বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করতেছে,
একটা পেজ খুলেছে, গ্রুপ খুলেছে, সেটা হচ্ছে বনফুলের, বনফুল একটা আছে, আর একটা হচ্ছে কিছু সাংস্কৃতিক সংগঠন, মারমা আছে একটা, আর একটা অলনশালে স্টুডিও। ওরা হচ্ছে বিভিন্ন ধরনের গানের আয়োজন করে, তারপর ওই গানগুলো ভালো লেগে মানুষ হচ্ছে ওখানে টাকা তাদেরকে দেয়, ওইগুলো হচ্ছে গরিবদেরকে তারা দিয়ে দেয়। অনেক গ্রামে আমি দেখেছি অনেক তারা হচ্ছে পৌঁছে দিয়েছে, যে এখানে হচ্ছে একদম দুর্গম এলাকায় যেখানে আদিবাসীরা হচ্ছে খাদ্য সংকটে আছে, তাদেরকে পৌঁছে দিয়েছে। এখন সেটা চলমান আছে, মানুষরা সহযোগিতার হাত বাড়াচ্ছে, মানুষের ভালোবাসায় ওরা হচ্ছে এই জিনিসগুলো মানে করতে পারতেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি অনেক তাদেরকে অনেক প্রশংসা করি, কারণ তরুণরাই হচ্ছে দেশের সম্পদ, তারাই সবকিছু করতে পারে, এগুলো অবশ্যই লক্ষণীয় বিষয়। বিপর্যয় বিপর্যস্ত যে মানুষেরা আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা, তাদের তো সঠিক ত্রাণ তৎপরতার ভিতরে নিয়ে আসা সম্ভব হয়নি এখন পর্যন্ত। জি, তাহলে হচ্ছে এখানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে, যে পোস্ট কোভিড-19-এ এটা তো একটা দীর্ঘমেয়াদী ছাপ ফেলবে অবশ্যই আদিবাসীদের জীবনযাত্রায় এবং জীবন মানের ক্ষেত্রে, এই সামগ্রিক বিষয়টি দিদি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আগে গুলো কিছু শুনিনি, মনে হয় ওইদিকে নেটের ডিস্টার্ব, শেষেরটা শুনলাম। ওখানে দীর্ঘমেয়াদী মানে পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটাই, দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী হচ্ছে যেটা এখন বিভিন্ন সংগঠন বা তরুণরা যে টাকা মানে ফান্ড রেজ করে যেগুলো দিচ্ছে, ওটা তো অবশ্যই স্বল্পমেয়াদী। ওটা হচ্ছে সবসময় তো আর মানুষ এরকম এগিয়ে নাও আসতে পারে, এটা যদি বছরকে বছর চলতেই থাকে। দীর্ঘমেয়াদী যদি করতে হয়, আমরা সরকার বা বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছে আমরা দাবি করতে পারি, যে যেখানে হচ্ছে একদম নিধি ফ্যামিলি, নিধি এলাকা আছে কিছু কিছু এরিয়া, তাদের তাদেরকে আমরা কৃষিকাজ, বিভিন্ন বাগান, ফলজ বাগান এগুলো করার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যেমন পেঁপে অনেক হয়, লেবু, আনারস, কাঁঠাল, লিচু, তারপরে হচ্ছে জলফাই, এগুলো অনেক কিছু ওখানে চাষ করা যায়, যেগুলো হচ্ছে খুবই কম সময়ে তারা ফসল পাবে। সেগুলো যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হচ্ছে খুব উপকার হবে তাদের জন্য। উদ্বুদ্ধ করতে পারি, আর সাথে হচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের আর্থিক ভাবে সহযোগিতা দিতে হবে, কিভাবে তারা করবে, না হলে হচ্ছে আর্থিক ভাবে সহযোগিতা না দিলে তো ওরা করতে পারবে না। এটা যেহেতু এখন নিজেরাই খেতে পাচ্ছে না, সেখানে কোথায় আবার তারা বাগান বাগিচা করবে, এটাই বিষয়। আজকের যে আয়োজন, কেমন আছে আদিবাসীরা সেখান থেকে? আমিও এজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আমিও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠন, উন্নয়ন সংস্থা, সবার কাছে একটা আবেদন জানাতে চাই, যে আসলে এই পাহাড়ি আদিবাসীদের জন্য এগিয়ে আসুন। সামগ্রিক ভাবে যে পরিমাণ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তারা পড়ছে, এখান থেকে কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে তাদেরকে আবার আমাদের সমাজের মূলস্রোতের সাথে নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প তো অবশ্যই নিতে হবে, এবং সবসময় যে পরিমাণ নিপীড়ন এবং নিগ্রহের শিকার তারা হয়ে যাচ্ছে এবং হচ্ছে, সেটা নিঃসন্দেহে এখনকার সবার দাবি হবে যে তারা যেন দেশের উন্নয়ন সংস্থা এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের সাথে যুক্ত হয়। এবং দিদি আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে আদিবাসী যারা আছে, বিশেষ করে দিন মজুর যারা আছেন, আমি গতকালকে এবং প্রত্যেক দিনই আমি বিভিন্ন নিউজ দেখছি যে বিশেষ করে দিন মজুর এবং যারা কৃষিকাজের সাথে জড়িত
তাদের সঠিক যে মজুরি কিংবা সঠিক যে মূল্য, ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি একজন আদিবাসী আদিবাসী জাতি আদিবাসী জনগোষ্ঠী যারা আছে তাদের রাইটস নিয়ে, তাদের অধিকার নিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কোনো মন্তব্য কিংবা আপনার কোনো দাবি আছে কিনা আজকে যদি আমাদের নিউজ ডেস্কে অনেক সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি শেয়ার করেন? এটা দাবি কি, কারণ এটা হচ্ছে সারা বিশ্বে এখন হচ্ছে যে চলমান মহামারী সব থমকে গেছে, সেখানে আমাদের দেশ তো আরো অনেক, যেখানে আমরা ডেঙ্গু পর্যন্ত আমরা রোধ করতে পারি না, এখানে আরো ভয়াবহ করোনা ভাইরাস একটা মহামারী একটা, সেটা কিভাবে আমরা আসলে দেখছি সবাই। এখানে তাদের যে কৃষক তারা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না, এটাও একটা দেশের মহামারীর কারণে, বিশ্বের মহামারীর কারণে। আগে আগে তো কিন্তু এখন হচ্ছে আমি যদিও বলি অবশ্যই এটা একটা ইয়ে, কিন্তু বিভিন্ন কোম্পানি যে জুস বানায় বা পাইনঅ্যাপল জুস, অন্যান্য জুস, এগুলো তারা হয়তো বা এগিয়ে আসতে পারে তাদের কাছে, তারা সহযোগিতা করতে পারে ওগুলো ক্রয়ের মাধ্যমে, বা তারা গিয়ে কিনলো, কারণ এই সব তরি তরকারি বা পলজ গাড়িগুলো তো আর বন্ধ হয় না, যদিও অন্যান্য গাড়ি যদি বন্ধ হয় সেক্ষেত্রে আশা করব। আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে চাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে আমি বলেছি একটু আগে যে চিকিৎসার করোনা ভাইরাসের মোকাবেলা করার যে ক্ষমতা আমাদের দেশের ভিতরে, তো অবশ্যই অন্যান্যরা বলছে আমরা সক্ষম, কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিদিন কত লোক যে মৃত্যুবরণ করতেছে, অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করতেছে, যেখানে টেস্ট করতে পারতেছে না, বা অনেক সময় করোনার রুগী হলে তাকে হসপিটালে ভর্তি করতেছে না, এরকম সাধারণ রুগী পর্যন্ত এখন ভয় পাচ্ছে যে এই ডাক্তার দেখাতে। এটা একটা খুবই ভয়াবহ হয়েছে আমাদের দেশে। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে তো আরো আছে যে অন্যান্য রুগীরাও আসলে হসপিটালে যেতে ভয় পাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো একটা দাবি করবো ওখানে যাতে করোনা টেস্ট করার মেশিন দেওয়া হয় বা ভেন্টিলেটর আর ইকুইপমেন্ট প্রপার ওখানে দেওয়া হয়, কারণ হচ্ছে এটা যদি চলমান বেড়েই থাকে তাহলে তারা তো আর চিটাগং এ যে রিপোর্ট পাঠানো তারপর এক সপ্তাহ পরে পাবে, অপেক্ষা করতে করতে তো তার চিকিৎসাই তার ইয়ে হয়ে যাবে, সেখানে তার প্রাণই চলে যেতে পারে। যদিও এখনো তিন পার্বত্য জেলায় তেমন কোন মৃত্যু সংবাদ হয়নি, দুইজন শুধু রাঙামাটিতে মারা গেছে, রাঙামাটিতে এখন করোনা রুগী হয়েছে 108 জনের কম, মানে তারপরে খাগড়াছড়িতে 97 মনে হয়, আর হচ্ছে বান্দরবানে দেখছি হচ্ছে 87 জন। আর এটা তো সেভাবে যে বাড়ছে তা না, অনেক সময় দেখা যায় প্রতিদিন 4 জন বা 7 জন এরকম হচ্ছে, কিন্তু তারাও মোকাবেলা মানে নিজেদের নিজস্ব ট্রেডিশনাল পদ্ধতিতেই তারা চেষ্টা করতেছে কিভাবে যে মোকাবেলা করা যায়, দূরত্ব কিভাবে বজায় রাখা যায়, তারপরে স্বাস্থ্যবিধি কিভাবে মানা যায়, স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনেক মানবাধিকার সংগঠন আছে সচেতন করতেছে। এইগুলো যদি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় অবশ্যই অন্যান্য দেশে, আমি আমার অনেক ফ্রেন্ড আছে আমি জিজ্ঞেস করি তাদের ওখানে স্বাস্থ্যবিধি মেনে চলে, তাই ডিস্টেন্স ইয়ে করে অনেক ইয়ে হয়ে গেছে এখন, মানে কমে গেছে। যেমন আমার এক ফ্রেন্ড আছে লাউসে, ওরা হচ্ছে ওদের শুধু 19 জনই হয়েছে আর মারাও কেউ যায়নি, ওরা অনেক স্বাস্থ্যবিধি মেনটেন করেছে। তারপরে হচ্ছে যে লকডাউন এটা ছিল এখন খুলে দিয়েছে, যার যার মতো সচেতন থাকার জন্য বলা হয়েছে, তা এখন তারা তাদের আসলে কোনো রুগী হয়নি। এরকম যদি আমাদের দেশে তো করা অসম্ভব, কারণ হচ্ছে যে যে দূরত্ব বজায় রাখা আসলে অসম্ভব, যেরকম আমাদের ছোট একটা দেশ অনেকগুলো জনসংখ্যা, রাস্তায় নামলেই দেখা যায় যে কিভাবে আমরা দূরত্ব বজায় রাখবো, সেক্ষেত্রে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে আমাদের ওই উন্নত করা অবশ্যই জরুরি বলে মনে করি। সেটাই এখন। থ্যাংক ইউ দিদি। এবং আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নেওয়ার একদম লাস্ট মুহূর্তে দিদির কাছে জানতে চাচ্ছি যে
আপনি আমাদের এই নিউজ ডেস্ক 71 নিবেদিত সংসপ্তকে আজকের অনুষ্ঠান থেকে আপনি তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? কারণ আমাদের সংসপ্তকের মূল আয়োজনটাই হচ্ছে ইউথদেরকে ঘিরে, ইউথদেরকে অনুপ্রাণিত করার জন্য, যে সারা বাংলাদেশের যে পজিটিভ নিউজ গুলো আপনি যেভাবে আদিবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং ব্যক্তিগত ভাবে আমি আপনাকে চিনি, আপনি, আমি জানি যে আপনি সারাক্ষণ শুধুমাত্র আদিবাসীদের নিয়েই ভাবেন, তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন, বিশ্বের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন শুধু অ্যাডভোকেসি করার জন্য, তাদের জন্য তাদের অধিকারের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং নিঃসন্দেহে এটা কিন্তু ইন্সপাইরেশনের জায়গা। এবং আপনার মতো একজন উন্নয়ন কর্মী, একজন মানবাধিকার কর্মী, তার আপনার ব্যক্তিগত অবস্থান থেকে যারা ইউথ, যারা সোসাইটির জন্য কাজ করতে চায়, যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চায়, তাই বিশেষ করে আজকের এই করোনার বিপর্যয়ে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এগিয়ে আসতে চাচ্ছে, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার ধন্যবাদ। আমি আদিবাসীদের জন্য সারাক্ষণ ভাবি বলেছো, এটা সত্য, কিন্তু আমি সারা পৃথিবী এবং বাংলাদেশের সকল মানুষের জন্যই চিন্তা করি। তাদের যদি, কারোর যদি মানবাধিকার লঙ্ঘন হয়, বাংলাদেশের যে কোনো মানুষ, সে নারী ও পুরুষ হোক, যদি কোনো ইয়ে হয়, তখন আমি আসলে রুখে দাঁড়াই আর প্রতিবাদ জানাই এটা। আর আমি এটা চিরন্তন সত্য যে যুব সমাজ হচ্ছে সমাজ বদলাতে পারে, সমাজকে রক্ষা করতে পারে এবং সমাজকে শিক্ষা দিতে পারে। তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, ওই দিন একটা লেখা পড়লাম, আমাদের এক চাকমা অস্ট্রেলিয়ায় ভাইস চ্যান্সেলর, উনি বলেছেন যে সুস্থ সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে তরুণ সমাজকে আমাদের বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা এটা বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে সেখানে সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো না। যেখানে দুর্নীতি, যদি আমি একজন শিক্ষিত হয়ে যদি দুর্নীতি করি, তাহলে আমি সুশিক্ষিত নয়, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষিত হইনি। সেজন্য আমি তরুণ সমাজকে অনুরোধ করব, আমরা সুশিক্ষিত নাগরিক হয়ে, সুনাগরিক হয়ে দেশে এবং মানুষের মানবতার কাজে এগিয়ে আসব, একটা মানবতা সমাজ গড়ে তুলব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যে লিঙ্গ ভেদাভেদ, শ্রেণী ভেদাভেদ, নারী পুরুষের ভেদাভেদ, তার জাতিগত ভেদাভেদ, সাম্প্রদায়িকতা, সেটা উদ্যোগে আমাদের হচ্ছে অগ্রগামী যারা হচ্ছে, এই যে আজকে তুমি তরুণ, তরুণ সমাজ এবং বিভিন্ন ঘুরে ঘুরে মানুষকে সহযোগিতা করতেছে, আমি খুব খুবই এটা অ্যাপ্রিসিয়েট করতেছি কাজটা, এবং আমার খুব ভালো লাগে এরকম মানব সব তরুণ সমাজ যেন এরকম ভাবে মানুষের কাছে পৌঁছে দেয় তাদের মানবতার কাজ। তারপরে হচ্ছে মানুষ, মানুষকে যেন জাগিয়ে তুলে, সে নিজেই সচেতন হবে, সমাজকেও সচেতন করবে এবং মানুষকে বুঝিয়ে দেবে যে মানবতা ছাড়া আসলে পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সকল মানুষের জন্য, শুধুমাত্র যে আমি যুম্ম আদিবাসী বা তুমি বাঙালি বা শুধু বাঙালির জন্য কাজ করবে, বা আমি আদিবাসী বলে আমি আদিবাসীর জন্য কাজ করব, একজন আদিবাসী যদি মারা গেলে আমি কান্না করব, অন্যরা মারা গেলে যে কান্না করব না, বা ধর্ষণের শিকার হলে কোনো নারী, সেই যে নারী হোক না কেন, আমার হৃদয় যেন তার জন্য কান্না করে। এই তরুণদেরও এরকম হতে হবে যে যেই মানুষ হোক না কেন, সেই যদি প্রাণীও হয় বা পৃথিবীর অন্য প্রাণীও যদি হয়, সেটা তার জন্য আসলে হৃদয় যদি তার কান্না করে, সেটাই হবে একটা মানবিক যে সমাজ। একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম, একটা জায়গায়, একটা জায়গা আছে ওই জঙ্গলে, সচরাচর রাস্তায় সব জঙ্গলে হচ্ছে লাইট, লাইট হচ্ছে থাকে, কিন্তু ওখানে দেওয়া হয়নি। আমি জিজ্ঞেস করলাম এখানে কেন এরকম লাইট নাই, তখন বলল যে যদি লাইট দিই পশু পাখিরা ঘুমাইতে পারবে না, ডিস্টার্ব হবে। তাহলে মানুষ যদি পশু পাখিদের জন্য চিন্তা করে, তাহলে আমরা তরুণ সমাজ কেন মানুষের জন্য চিন্তা করতে পারবো না? সেটাই হচ্ছে মানে একটা মানুষের মানবাধিকারের যে মানুষের মানবতার লক্ষণ। এই জন্য এটাই আমি তরুণ সমাজকে অনুরোধ করব,
সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত হব আমরা, মানবতা শিক্ষা আমরা গ্রহণ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। এবং এই যে ইন্সপাইরেশনের যে কথাটা বললেন, আসলে আমি মনে করি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ সামগ্রিক বিষয়গুলোকে ঊর্ধ্বে তুলে শুধুমাত্র মানবিক মানুষ হিসাবে বেঁচে থাকাটাই মনে হয় যে আসলে দিচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা। এবং আজকে নিউজ ডেস্ক 70 অন নিবেদিত সংসদকে বাংলাদেশ নারী অধিকার নেটওয়ার্কের চঞ্চনা চাকমা দিয়ে আমাদের সাথে ছিলেন, এবং আমরা আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইউথরা যারা আছে তারা অনুপ্রাণিত হবে, এবং পার্বত্য অঞ্চলের যারা যুম্ম আছে তাদের সহায়তায় এগিয়ে আসবে। এবং আমি ব্যাক হিস্ট্রিতে যখন দিদির সাথে কথা বলছিলাম তখন দিদি আমার সাথে শেয়ার করলেন যেখানে এখনো প্রায় 400-500 মানুষ আছে যারা খুবই কঠিন দিনাতিপাত করছে, তারা খুবই কষ্টে আছে, 15 জন ডিসএবিলিটি আছে। আমি আশা করছি আজকে নিউজ ডেস্ক 71 এর এই সংসদকে আজকের অনুষ্ঠান থেকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, বেসরকারি সংস্থা, সামাজিক সংস্থা এই সুবিধা বঞ্চিত মানুষের জন্য এগিয়ে আসে, তাহলে হয়তোবা আমরা মনে করবো যে না, আজকে অনুষ্ঠানে একটা সার্থকতা আমরা লাভ করলাম। আদিবাসী পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলে যারা আছে তাদের পাশে এগিয়ে আসলাম। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামীকাল ঠিক রাত 9টায় আবারও পজিটিভ বাংলাদেশের নতুন কোন গল্প নিয়ে আপনাদের সাথে থাকবো আমি কান্তিরঞ্জন তুষার। এবং সকলে নিউজ ডেস্ক 71 ফেসবুকের অফিসিয়াল পেজটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঘরে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ তুষার। ওই যে 15 জন ডিসেবল, এটা শুধু একটাই উপজেলা, একটা থানার মধ্যে, সেটা